কিছুদিন আগেই ইনফিনিক্স হট S3 রিলিজ হওয়ার পর আবারও তারা নতুন হট সিরিজের একটি ডিভাইস নিয়ে হাজির হলো ঠিক ঈদের আগে। এবার ইনফিনিক্স তাদের গ্রাহকদের জন্য রিলিজ করেছে হট 6 প্রো নামে ডিভাইসটি। ফোনটির খুঁটিনাটি ও প্রাইস জানতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আর কথা না বাড়িয়ে রিভিউর দিকে চলে যাচ্ছি আমি আমিনুল ইসলাম সবুজ। তাহলে চলুন শুরু করি। শুরুতে এর বক্সে কি কি থাকছে তা দেখে নেওয়া যাক। ডিজাইন নিয়ে যদি বলি তাহলে আগে এক কথায় চমৎকার ওয়ার্ডটি ব্যবহার করতে হবে, কারণ প্লাস্টিক বিল্ড হলেও এর ম্যাট ব্ল্যাকটি দেখার মতো। যদিও মার্কেটে ব্ল্যাক, রেড, গোল্ড এবং ব্লু কালারটি অ্যাভেলেবল রয়েছে। উপর নিচ ডান বাম মিলিয়ে ফোনটিকে প্রিমিয়াম লেভেলের স্মার্টফোনগুলোর মতোই অনেকটা ফিল দেয়। স্লিম বডির ফোনটির ওয়েট 158 গ্রাম। ওয়েট কিছুটা লেস আর বর্ডার সাইড রাউন্ড হওয়ার কারণে সহজেই গ্রিপ করা যাচ্ছিল। 7.8 মিলিমিটার থিকনেসের ফোনের ক্যামেরা বাম থাকছে না। আপার সেকশনটি সম্পূর্ণ খালি রেখে লোয়ার সেকশনে থাকছে স্পিকার গ্রিল, USB 2.0, মাইক্রোফোন ও 3.5 mm হেডফোন জ্যাক। অন ফ্রন্টে সেলফি ক্যাম উইথ সিঙ্গেল টোন LED ফ্ল্যাশ, আর বামে নোটিফিকেশন রিমাইন্ডার লাইটস, আর এর ব্যাকসাইডে ক্যামেরা প্যানেল এবং এর পাশে ডুয়েল টোন LED ফ্ল্যাশ, আর মাঝের ঠিক উপরেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর পজিশনিং ঠিকঠাক ছিল, সেন্সরটি স্মুথ এবং ফাস্ট ছিল, দেওয়ার সাথে সাথেই নিচ্ছিল, কোনো ধরনের মিস্ট্রির ইস্যু লক্ষ্য করিনি। ডানে ভলিউম রকার প্যানেল এবং এর ঠিক নিচেই পাওয়ার বাটন, আর বাটনগুলো ক্লিকই ছিল। বামে সিম ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি ডেডিকেটেড SD কার্ড স্লট থাকছে এবং 128 GB পর্যন্ত এক্সটেন্ড করা যাবে এতে। হট 6 প্রো অফার্স এ 6-ইঞ্চ HD+ TFT স্ক্রিন, যার রেজলেশন 720x1440p ও পিক্সেল ডেন্সিটি অ্যাবাউট 272 PPI। ডিসপ্লে কালার অ্যাকুরেসি, ভিউইং অ্যাঙ্গেল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আর যথেষ্ট ভাইব্রেন্ট ছিল। নোটিফিকেশন বার থেকে কুল থেকে ওয়ার্ম করার অপশনটি থাকছে। কোনো ধরনের নেগেটিভিটি চোখে পড়েনি। ফোনের সাইড বেজেলের পরিমাণ তেমন একটা চোখে পড়ার মতো না, আর ডিসপ্লের নিচে নেভিগেশন কি দেওয়া হয়েছে আর নেভিগেশন বার হাইড করার অপশনও রয়েছে। 6-ইঞ্চ ডিসপ্লের ফোনটি একটু টল ফিল দেয়, তারপরও সহজে হ্যান্ডেল করা যায়। তাছাড়া ওয়ান হ্যান্ড ইউজিবিলিটির জন্য ওয়ান হ্যান্ড ফিচারটি রয়েছে। ফেস আনলক ফিচারটি থাকছে, যা আশা করি আপডেটের পরই পেয়ে যাবেন। ব্যাটারি হিসেবে হট 6 প্রোতে থাকছে 4000 mAh লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। 4000 mAh ব্যাটারি দেওয়ার পরও অনেকটা স্লিম বডি প্রোভাইড করতে পেরেছে, যার জন্য থ্যাঙ্কস টু ইনফিনিক্স। ব্যাটারিটি ফার্স্ট চার্জ 2.0 সাহায্যে ফুল চার্জ হতে সময় নেয় 3 ঘন্টা। ব্যাটারি ব্যাকআপ ছিল ইমপ্রেসিভ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করার পরও 20-30% চার্জ নিয়ে বাসায় ব্যাক করতে পারবেন। মডারেট ইউজের ক্ষেত্রে একদিনের বেশি ব্যাকআপ দিবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 8.0 অর্থাৎ ওরিও দেওয়া হয়েছে, বেসড অন XY সাইমবার্ড 3.3। এর UI ট্রানজ্যাকশন খুব স্মুথ ও ল্যাক ফ্রি ছিল, আর UIটা বেশ ইউজার ফ্রেন্ডলি। XY-এ এক্স অ্যাকাউন্ট, এক্স ক্লাব, এক্স শেয়ার ও এক্স থিম ফিচার ইনক্লুডেড, যাতে গ্রাহকেরা অনায়াসেই ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা ভোগ করতে পারবে। খুব কম সময়ে অ্যাপ ওপেনিং হয়। ইনফিনিক্স হট 6 প্রোতে মাল্টি উইন্ডো ইউজ করার অপশন তো থাকছেই। এর সাথে আরও একটি নোটওয়ার্দি ফিচার হলো পিকচার ইন পিকচার মোড, যদিও শুধুমাত্র স্পেসিফিক কয়েকটি গুগল অ্যাপসে সাপোর্ট করে এটি। স্ন্যাপড্রাগন লাভাররা এবারও হতাশ হবেন না, কারণ এতে ট্রেডিশন অনুযায়ী দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 425 চিপসেট,
যাতে রয়েছে কোয়ালকম এসডিএম 425 সিপিইউ, উইচ ইজ এ 64-bit কোয়াড কোর সিপিইউ ক্লক অ্যাট 1.4 GHz, এবং জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 308। অন্তত বেঞ্চমার্কে স্কোর ছিল 45095। আমরা গেমিংয়ে অ্যাসফল্ট 8 এবং পাবজি সহ আরও এমন কিছু জিপিইউ ইন্টেন্সিভ গেম খেলেছি যার পারফরমেন্স ভালো ছিল, তবে কিছুটা হিটিং ইস্যু ছিল যা আমার কাছে স্বাভাবিক লেগেছে। এবার আসা যাক এর ক্যামেরা মোডে। ইনফিনিক্স হট 6 প্রো কামস উইথ ট্রিপল ক্যামেরা সেট আপ। এর রেয়ারে রয়েছে দুটি ক্যামেরা, যার একটি 13 MP স্ন্যাপার আর এর সাথে ডেপ সেন্সর হিসাবে 2 MP উইথ ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ। রেয়ার প্যানেলের ক্যামেরার কোয়ালিটি বাজেট ওয়াইজে প্রশংসার দাবি রাখে। লো লাইটে কিছুটা নয়েজ দেখা পেলেও ডে লাইটে এর কালার কন্ট্রাস্ট খুব ভাইব্রেন্ট ও শার্প ছিল, ডিটেলগুলো ভালোভাবে ক্যাপচার করছিল আর এনভায়রনমেন্ট ওয়াইজে পিকচারের কালার কারেকশন অসাধারণ ছিল। মুভিং অন টু দ্য সেলফি ক্যাম, এর 5 MP ফিক্সড ফোকাস লেন্স উইথ সিঙ্গেল টোন এলইডি ফ্ল্যাশ। আর এর প্রশংসনীয় ব্যাপার হচ্ছে বোকে মোডের কথা, যা সফটওয়্যার বেসড হওয়া সত্ত্বেও ভালো অ্যাকুরেসি ছিল ক্যাপচার রেসগুলোতে, আর নর্মাল মোডে অ্যাজ ইউজুয়াল ভালোই ক্যাপচার করছিল। পিকচার কোয়ালিটি শার্প ছিল ও ডিটেলসও ঠিকঠাক ছিল, আর ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 1080p অ্যাট 30 FPS সাপোর্টেড, আর স্টেবিলাইজেশন না থাকার কারণে কিছুটা জার্কের দেখা মিলবে। পরিশেষে এই বাজেটে বর্তমানে এর লিস্টিং প্রাইস 12,990 টাকা, যা বলতে গেলে বেশ রিজনেবল প্রাইস পয়েন্ট। ফোনটি বর্তমানে অ্যাভেলেবল রয়েছে দারাজে, তবে প্রাইস বাই পারফরমেন্স জাজ করলে ফোনটি বেস্ট ভ্যালু ফর দ্য মানি স্পেক্স অফার করে। তবে আজ এ পর্যন্তই, ভবিষ্যতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমি আমির ইসলাম সবুজ, সাইনিং আউট।